আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। স্থানীয় সরকার নির্বাচন বিএনপির প্রকাশ্যে এক, ভেতরে ভিন্ন। মিয়ানমারের যুদ্ধরাজ বাংলাদেশ সীমান্তে পড়েছে বললেন ওবায়দুল কাদের। নির্বাচন ইস্যুতে থেমে থাকতে চায় না যুক্তরাষ্ট্র বললেন পরিবেশ মন্ত্রী। তিন ডিআইজি প্রিজনসকে বদলি। বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 14 সদস্য। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিএনপিকে শান্তির পথে ফিরতে বললেন বাহাউদ্দিন নাসিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচন বিএনপির প্রকাশ্যে এক, ভেতরে ভিন্ন। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা বলছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়েও একই অবস্থান দলটির। নীতি নির্ধারণী কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা এমনকি প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের মুখেও প্রকাশ্যে একই কথা, তবে তৃণমূল সহ দলের ভেতরের অবস্থা ভিন্ন। তৃণমূলের অনেক নেতাকর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে মানসিক প্রস্তুতি নিয়েছেন। স্থানীয় নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে বিএনপি শীর্ষ পর্যায়ে মত ভিন্নতা দেখা দিয়েছে। দলটির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, এখনও সে নীতিতেই আছে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও অবস্থান একই থাকবে। মিয়ানমারের যুদ্ধরাজ বাংলাদেশ সীমান্তে পড়েছে বললেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে নয়, মিয়ানমারের আরাকানের অভ্যন্তরীণে যুদ্ধ চলছে, এটা সীমান্তে চলে এসেছে। এর ফলে বাংলাদেশের সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। এর আগে ওবায়দুল কাদের চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের সঙ্গে বৈঠক করেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমানে মিয়ানমারে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার আজ বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। এর ফলে বাংলাদেশের সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে চীনের সহযোগিতা কামনা করা হয়েছে আর এ বিষয়ে সহযোগিতার জন্য ইতিবাচক সাড়াও দিয়েছেন তারা। ওবায়দুল কাদের বলেন, চীনের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কথা হয়েছে, এ বিষয়ে চীন একটা ভূমিকা নিতে পারে। এখানে রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে 13 লাখের মতো, এটা আমাদের জন্য অতিরিক্ত বোঝা। এমনিতেই মহামারী করোনা ও যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে যে সংকট তৈরি হয়েছে সেটাতে আমরা সংকটে আছি। তারপর এতগুলো লোককে খাওয়ানো, চিকিৎসা সেবা দেওয়ার জন্য বোঝা, এদের যে সাহায্যটা আসতো সেটাও আগের থেকে অনেক কমে গেছে, বাংলাদেশের জন্য একটা বিরাট বোঝা। যত তাড়াতাড়ি তাদের প্রত্যাবাসন করা যায়, মিয়ানমার যত তাড়াতাড়ি তাদের ফেরত নেয় তাদের নাগরিকদের, সে ব্যাপারে চীন একটা ভূমিকা রাখতে পারে, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। আমাদের দেশ চীন যে উন্নয়ন করছে এগুলো বিশেষ করে বলেছি, আমাদের সব প্রকল্প মেগা প্রকল্প বেশিরভাগ করে ফেলেছি। একটা প্রকল্প অনেক আগেই শেষ হওয়ার কথা, সেটা চীনা বিআরটি প্রকল্প, এটা দ্রুত শেষ করার জন্য দেশটির রাষ্ট্রদূতকে বলা হয়েছে। আমাদের কোনো প্রকল্পে এত দেরি হয়নি, এ প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে। নির্বাচন ইস্যুতে থেমে থাকতে চায় না যুক্তরাষ্ট্র বললেন পরিবেশ মন্ত্রী। নির্বাচন ইস্যুতে থেমে থাকতে চায় না যুক্তরাষ্ট্র, তারা সামনে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বলেন, নির্বাচন নিয়ে দেশটির বিভিন্ন অবস্থান থাকলেও তারা বাংলাদেশের সাথে কাজ করতে চায়। রোববার সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের সাথে এক বৈঠক শেষে মন্তব্য করেন তিনি। পরিবেশ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। এ সময় জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় $15 বিলিয়ন ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র পার্টনার হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস বলেন, যদিও বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারপরও কিছু ইস্যুতে ঢাকার সাথে একত্রে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় জলবায়ু পরিবর্তন সহ পরিবেশ ইস্যুতে একসাথে কাজ করার কথাও জানান তিনি। তিন ডিআইজি প্রিজনসকে বদলি। তিন কারা উপ মহাপরিদর্শক প্রিজনসকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কারা উপ মহাপরিদর্শক আলতাফ হোসেনকে ঢাকা বিভাগে, ময়মনসিংহ বিভাগের কারা উপ মহাপরিদর্শক টিপু সুলতানকে চট্টগ্রাম বিভাগে কারা উপ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। অপর এক আদেশে মেহেরপুর জেলা কারাগারের সাবেক তত্ত্বাবধায়ক মনির আহমেদকে কারার সদর দপ্তরে সংযুক্ত করা হয়। বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমার সীমান্তরক্ষীর
বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 14 সদস্য। বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে ফের গোলাগুলি হচ্ছে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের গুলি এসে পড়ে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বিদ্রোহীদের তোপের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের 14 জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। রোববার সকালে এ ঘটনা ঘটে। জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তোমব্রু সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। রোববার সকাল থেকে লাগাতার চলছে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ। মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন 2 বাংলাদেশি নাগরিক। তারা হলেন হিন্দুপাড়ার বাসিন্দা পবীন্দ্র ধর ও এক নারী। সীমান্তবাসী জানান, লাগাতার গোলাগুলি মর্টার শেল নিক্ষেপ ও রকেট ল্যান্সার বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তোমব্রু বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, গুলির সীসা ও রকেট ল্যান্সার উড়ে এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম তোমব্রু এলাকায় বসতঘরের উপর। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। অনেকেই আতঙ্কে উৎকণ্ঠায় নির্ঘুম রাত ঘরে বসেই কাটিয়েছেন, ভয়ে ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা। এছাড়া কৃষকরা কৃষিক্ষেত্রে যেতে ও দৈনন্দিন কাজ করতে ভয় পাচ্ছে এলাকাবাসী। বিএনপিকে শান্তির পথে ফিরতে বললেন বাহাউদ্দিন নাসিম। সময় থাকতে শান্তি ও সুশৃঙ্খলতার পথে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফমা বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যারা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পেছনে বাধা হয়ে দাঁড়াবে, তাদের আমরা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করব। দেশে যখন শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে, তখন একটি গোষ্ঠী আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। যারা দেশের মানুষকে শান্তি দিতে পারে না, তারাই ষড়যন্ত্র করে, তাদের বলবো এখনও সময় আছে, শান্তি ও সুশৃঙ্খলার পথে ফিরে আসুন। দেশের মানুষকে নিয়ে ভাবুন, দেশের মানুষ সত্যিকারের রাজনীতির পথে ফিরে আসুন। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে ঢাকা 8 নির্বাচনী এলাকাধীন 19, 20 ও 21 ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত একটি দল হল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি আওয়ামী লীগও দেশের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষ শোষণ ও বৈষম্যের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করেছেন। বাহাউদ্দিন নাসিম বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই। দেশের জনগণকে নিয়ে আমরা শেখ হাসিনার সঙ্গে আছি। এদেশের মানুষ আমাদের আস্থা ও ভরসা, তারাই আমাদের ঠিকানা ও আশ্রয়স্থল। আমাদের জবাবদিহিতা হলো তৃণমূলের মানুষের কাছে। আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই।